সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঘাস বোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে। চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাটে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা হাট বসছে। আপনার বুড়া বাচ্চা সব ধরনের কালেকশন আসছে। আজকে হচ্ছে রোজ বুধবার, 23 অক্টোবর 2024 সাল। আরেকজন বড় ভাইকে পেয়ে গেলাম। দুইটা খাঁচায় অনেকগুলো পিস নিয়ে আসছিল, কম বেশি বিক্রিও করছে। তো কী আছে বিস্তারিত জানাবো, আমরা হাটেও সম্পূর্ণ কম বেশি আপডেট দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসছেন এখন নাকি বেঁচে কিনা আছে? এখন আছে। আচ্ছা, সবটা জোড়া জোড়া বাচ্চা নিয়ে আসছেন। ঠিকানাটা কোথায় আপনার? নাম্বারটা বলেন। 01913 56 92 09। আচ্ছা, আইসাটা দেখে নেওয়া যাবে। দর্শক শুনতে পাইলেন, আইসা দেখে নিতে পারবেন। এখানে কি সব জোড়া জোড়া না সিঙ্গেল আছে বেশি? সিঙ্গেল একটা, সিঙ্গেল আছে, দুইটা সিঙ্গেল আছে, আর সব জোড়া। আচ্ছা, কোন দুইটা সিঙ্গেল? এটা সিঙ্গেল, এই দুইটা জোড়া। এটা জোড়া? হ্যাঁ। আচ্ছা, এই দুইটা জোড়া। আচ্ছা, পিছনে দুইটা জোড়া, ওই পিছনের জোড়াটা কত দিবেন? 1000। 1000। আর এটা? এটা 1000। 1000 ও সিঙ্গেল? এইটা জোড়া। এই চুইঠালের সাথে চুইঠালের জোড়া, ওটা চাইছেন 1000। এটা সিঙ্গেল বলছেন? 500। মানে 1000 মানুষের যাই সব 500 টাকা পিস আর কি, 1000 টাকা জোড়া। এক হাজার থেকে এখানে আছে কয়টা টোটাল আপনার? 8টা, 3 6 8টা। প্রিয় দর্শক, 500 টাকা পার পিস। চিচি বাচ্চা অনেকে উড়াতে চান, সুন্দর সুন্দর বাচ্চা আছে। আর এখানে আছে 3 পিস। 1000 থেকে তো অনেকগুলো বিক্রি করছেন, আরও ছিল? আচ্ছা আচ্ছা, জোড়া ভাইঙ্গা ভাইঙ্গা বাচ্চা দেখা যায়। এখানে কিরকম দাম দিচ্ছেন? যেটাই নিব 400 টাকা পিস, যেটাই নিব 400 টাকা। খুব সুন্দর বাচ্চা, 400 টাকা পিস, এখান থেকে যেটাই নেবেন। তো সুন্দর সুন্দর কবুতর গোলা ভাইরা বিক্রি করে দিচ্ছে। তো হাটে থেকে আরো বিক্রি হবে না চলে যাবেন তাড়াতাড়ি? হাটে থেকেই, কম বেশি তো দাম আছে। আচ্ছা ঠিক আছে, আর আপনি কি প্রতি শনিবার বুধবারই আসেন? আসলে কম বেশি হাটেই পাওয়া যাবে না? আচ্ছা প্রিয় দর্শক, মাথা টুপি রাখবেন, রাখবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সব পাওয়া যাবে, আছে কি? কবুতর কিনতে আসছেন নাকি? বাড়িতে প্রায় 250 জোড়া কবুতর আছে। মাশাআল্লাহ, লাল গোরা, কালা গোরা, ঘিয়া গোরা, হলুদ গোরা সব আছে। বাচ্চা উঠায় বেশি, বাচ্চা বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক শুনতেই পাইছেন, তো এই হচ্ছে আজকে হাটের অবস্থা। মোটামুটি বুধবারের হাট খারাপ না, জমছে, আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি পড়বে। অলরেডি 1-2 ফুটা বৃষ্টি পরে আবার থামে। তো চলুন আমরা ডাইরেক্ট হাটের ভিতরে ঢুকে যাই, আরও কিছু কালেকশন আপনাদের জন্য দেখাই। আর আরেকটা কথা বলে রাখি ভিডিওর প্রথম, হাটটা আমার বাপের না, বা যারা কবুতর নিয়ে আসছে ওনাদের বাপেরও না। তো পাইকারের কালেকশন যেদিন বেশি থাকে ওই দিনে পাইকারের কালেকশনটা বেশি দেখাই, যেদিন বাসাবাড়ির কালেকশন বেশি আসে ওই দিনকার বাসাবাড়ির বেশি কালেকশনটা বেশি দেখাই। তো এই ক্ষেত্রে অনেক সময় অনেকে বলেন যে পাইকারের কালেকশন বেশি দেখায় ফেলছেন বা বাসাবাড়ির কালেকশন বেশি দেখায় ফেলছেন। ভাই, এখন আজকে হাটে পাইকার আসছে 10 জন, বাসাবাড়ির কালেকশন আসে নাই। তা আমি এখন কি আমার বাসার থেকে আইনা তো হাটের কবুতর আপনাদের দেখাইতে পারুন না? তো অনেকেই কমেন্টগুলো করেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। তো হাটে আসেন, হাটের কি পরিস্থিতি বুঝেন, কী দামে অবস্থা যায়। আজকে হাসনাবাদের এক হিসাব, কালকে ফতুল্লা গেছে আরেক হিসাব। তো এরিয়া ভিত্তিক দাম, কালকে ফতুল্লায় 150 টাকা 130 টাকা পিস পর্যন্ত কবুতর বিক্রি হয়েছে। আজকে এই হাটে কত টাকা? 200 টাকা 180 টাকার নিচে বিক্রি হবে না যতটুকু বাজার বুঝলাম। তো বাজার বুঝতে হবে আগে, কোন কোনখানে কীরকম বাজার। কাস্টমার যদি না থাকে, দেখুন আজকে কাস্টমার মাত্র ঢুকতেছে, এখন হাটটা যদি খালি হয়ে যায় তাহলে যারা কবুতর নিয়ে আসছে বিক্রি করলে পাইকারদের কাছে বিক্রি করবে 300 টাকা। কথা বোঝার চেষ্টা করবেন আগে। আর যদি জমজমাট হাট হয়, প্রচুর পরিমাণ লোক হয়, সেক্ষেত্রে কবুতর 250 থেকে 300 টাকা পিসও বিক্রি হবে। 2-3টা কথা মাথায় আগে ঢুকাবেন, তারপর ইনশাল্লাহ কমেন্ট করবেন। চলেন তাহলে আমরা হাটের ভিডিওটি শুরু করি। দর্শক এখানে দেখুন, খুব সুন্দর 4টা পিস পাইলাম অনেকদিন পর রায়হান ভাইকে। এখন মোটামুটি সবসময় আসবে হাটে। ভাই, জোড়া না সিঙ্গেল সব? ভাই, এটা সিঙ্গেল মাদি, এটা মাদি চুইঠালটা। সাপচকে দুইটা জোড়া, এটা 2 চশমা শুধু, এটা কিন্তু নন্না মাদি। কত পড়বো মাদিটা? 400। আর এই যে ছোট জোড়াটা? হ্যাঁ, 1000 টাকা। আর এই মোজা মাদিটা? 700 টাকা। আজকে কবুতর কম নিয়ে আসছেন? এগুলো আপনার? দর্শক এই যে এখানে আরেকটা খাঁচা আছে, আমরা একটু দেখাই। একজোড়া বাচ্চাও আছে দেখা যায় ভাই? গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না। কোন ঘরের বাচ্চা এটা? সবজি? আচ্ছা আচ্ছা, ওই ঘরে এটা হচ্ছে বাবা, ওটা হচ্ছে মা, আর এই হচ্ছে বাচ্চা। তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো কিভাবে ছাড়বেন বাচ্চা? আলাদা ছাড়বেন না বাবা মার সাথে? বাবা মার সাথে কত ভাই?
আর ইনশাআল্লাহ সামনের মাসে থেকে আগের মতো ভাইয়ের কাছে যেরকম বাচ্চা কালেকশন 15 20 জোড়া করে আনতো হাটে আপনারা হাটেও পাবেন বাসাবাড়িতেও পাবেন ভাইয়া ঠিকানাটা জানি কোথায় আইনটা কেরানীগঞ্জ নাম্বারটা একটু দেন 08 018 27 866 763 763 অলরেডি তো বৃষ্টি শুরু হয়ে গেল আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাকিল ভাইকে পেলাম ওনার আজকে দুই তিনটা খাঁচা আছে তো অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আমরা একটু সরাসরি ডাইরেক্ট দামটা জানাই দেই কারণ এখন হাতে ধরতে গেল অনেক সময় চলে যাবে ভাই এখানে কি জোড়া জোড়া আছে শাকিল ভাই না সিঙ্গেল আছে আচ্ছা ব্রাহ্মাটা কি নন না মাদি আর এটা সাথে এটা জোড়া দিবেন বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন 500 এই দর্শক খুব সুন্দর চোখ সাত চোখের ভিতরে আর এখানে মাদি কয়টা আছে একটি মাদি দুটো মাদি দুইটা চুটাল মাদি আচ্ছা চুটাল মাদিটা কত ভাই চুটাল মাদিটা 1000 1000 টাকা হলে পরবারে মাদিটা মাদিটা এক হাজার টাকা করে পড়বে আর নরগুলো কি এরকমই ভাই না নরগুলো ভিন্ন যায় এই নরটা পড়বে 2000 আর নরটা পড়বে 1000 লাল গিয়ারেরটা 1000 আর এই কাছে আরো কোয়ালিটি ফুল আছে বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নাম্বার দিয়ে দেব এখানে কি সবই নর ভাই না মাদি আছে মাদি আছে এটা কি এটা নর এটা নর এটা মাদি এই নরটা কত দিবেন এই নরটা 1000 নরটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা এই নরটা 2000 এটা কি পাঙ্কির সিলভার সিলভারের ভিতরে খুব সুন্দর তো আর এটা কি লাউ চোখ না নাইস এটা কত পড়বে এটা জোড়া এটার সাথে কোনটা ও আচ্ছা দুইটা তো সেমই দেখা যায় কত পড়বে জোড়াটা ভাই জোড়াটা 2000 2000 টাকা হলে বিক্রি আর এটাও তো নন না এটাও নন এটা কত দিবেন নটটা 3000 আটা দাম উঠছে আজকে দাম উঠছে 1500 জান নাই প্রিয় দর্শক সুন্দর সুন্দর কবুতর তো বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা যে কারণে হাতে ধরলাম না ডাইরেক্ট দেখাই দিচ্ছি আপনারা হাট আসলে কালেকশন গুলো পাবেন দামাদামির মাধ্যমে শাকিল ভাই ঠিকানা কোথায় কাঙ্খারপুর ভাই নাম্বারটা দেন ভাই 0194 0194 720 720 3015 3015 আইসা দেখেন নেওয়া যাবে আচ্ছা শুক্রবারে আপনাকে কাপ্তান বাজার পাওয়া যাবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন এখানে একটা লক্ষা পেয়ার আছে সাইজটা অনেক সুন্দর মিডিয়াম সাইজের ভিতরে মাশাআল্লাহ আপনারা হাটে আসলে কালো সাদা লক্ষাগুলো পেয়ে যাবেন লাল লক্ষাটা মাঝে মধ্যে আসে খুব কম বড় ভাই একদম কত জোড়াটা একদম না মাদি কোনটা এটা এটা নট তো 1500 টাকা হলে হাট থেকে বিক্রি আছে এই জোড়াটা প্রিয় দর্শক কিছু কালারিং কবুতর পাইছি খুব সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে মুসলদমটা কি জোড়া ভাই প্রিয় দর্শক কাস্টমার আছে 100 টাকা নিয়ে দামাদামি চলতেছে একটা পিস কি দেন নাই ভালো ভাই কবুতর ভালো চশমা মাকড়া কত বেলা দিচ্ছেন মাদি মাদি ও আচ্ছা 100 টাকার জন্য ডিফার শুনতে পাইলেন দামাদামি চলতেছে দেখি দুইটা মাদি দিয়ে দিতে পারে দুইটাই কি মাদি কত দিলেন এখন ৫৫০ টাকায় দিয়ে দিচ্ছেন আচ্ছা আর এখানে মুসলদম জোড়াটা কত ভাই আর লাল চল্লিশ জোড়া কিরকম দিচ্ছেন 600 টাকা শুনতে পাইছেন মুসলদম হচ্ছে 800 টাকা এটা হচ্ছে ছোট সাইজের কবুতর আপনারা হাটে আসলে কিনতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে খয়রা গলা আর পুরানা জাতের সাপচিলা মাদি ডিমে বসার জন্য ঠুকরাইতেছে হাটে নিয়ে আসছে নটটা আবার দেখা যায় ফুল মজা তবে চোখগুলা সুন্দর আছে এগুলার বাচ্চা কাচ্চা খুব সুন্দর ওরে হাটে আসলে আপনারা একটু কম বেশির উপরে নিতে পারবেন ভাই কি বাসার সবই বিক্রি করে দিতেছেন আজকে এটা কিরকম দাম দিছেন হাটে দাম উঠছে আজকে একদম 800 বলে দিছেন শুনতে পাইছেন জোড়াটা একদম 800 বলে দিছে 600 পর্যন্ত হাটে দাম উঠছে খুব সুন্দর এখানে একটা ময়না আসছে ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না যেহেতু এখনো ছোট বাচ্চা আছে এখনো মানে এখনো ফুল অ্যাডাল্ট না বাচ্চার ভিতরেই
আপনি বাচ্চা থাকতেই কিনছিলেন? না মানে ঠিক আর একটু ছোট সাইজ ছিল। আচ্ছা আচ্ছা, হাটে দাম উঠছে আজকে ভাই? না আগেও ছিল ভাই 10 টাকা করে। আগের হাটে? আচ্ছা, আজকে কত হলে ছাড়বেন একদম? ভাই 13000 তো চাই, আবার কি ছিল কম? 1000 কম হলে ছাড়বেন? 12000 10 এর উপরে আর কি? সাত আটটা কথাও বলে ব্যবসায়ক শুনতে পাইলেন তো। আপনারা হাটে আসলে যাদের ময়না খুঁজতেছেন, একটা ভালো সুন্দর ময়না দরকার। ওর কালারটা কিন্তু অনেক সুন্দর, উপরে কিন্তু গ্লেসি কালার মারতেছে আর ব্ল্যাক, মাশাআল্লাহ। তো আপনারা হাটে আসলে পেয়ে যাবেন। দেখি একটাই আছে ভাইয়ের কাছে, আরও আছে শখে পালা আর কি? আচ্ছা আচ্ছা, এখন কি সময় দিতে পারেন না এর জন্য বিক্রি করে? ওদের পিছনে তো অনেক সময় দেওয়া লাগে, নাহলে তো কথা আরও শেখানো খুব কষ্টকর, সারাদিন লেগে থাকে, বাচ্চাদের মতো পিছনে থাকতে হয়। তো 12000 টাকা হলে আজকের বাজার হাসনাবাদ হাট থেকে ময়নাটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, যেই তো বাচ্চা, এখন তো কথা শেখার সময়। তো চলে আসেন আপনারাও কিনতে চাইলে, শনিবার বুধবারের হাটে চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শখের বসে কেনা ছিল ময়নাটি ভাইয়ের। ভাইয়ের বাসা হচ্ছে ঢাকা পোস্তগোলা। আচ্ছা, হাফেজনগর। ভাইয়ের নামটা কি? আকাশ। আকাশ ভাইয়া, নাম্বারটা বলেন। 01938 23 23 9213। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, 12000 টাকা হলে আজকের বাজারে এটা বিক্রি হবে। তোমারও কেনা ছিল মাশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব সুন্দর এখানে একটা চল্লি পাইলাম, মাকড়া চল্লি, মাশাআল্লাহ। এটা হচ্ছে কালার ভিতরে হালকা পয়েন্ট লাল বাড়ি মারে, জোড়াটা কিন্তু অনেক সুন্দর, কালারটা আর গলার বানটাও সুন্দর। এটা হচ্ছে ছোট সাইজের পুতুল চল্লি যেটাকে বলেন আপনারা, একবারে বোট ঠোঁটের দেখতেই পাচ্ছেন। মাদিরা ঠোঁটটা হচ্ছে সামান্য একটু কালো, আর পায়ের চারিগুলো হচ্ছে সাদা। তো কালারিং কবুতর যারা কিনি, কালারিং কবুতর কিন্তু বৈশিষ্ট্যের উপরে আসলে দামটা হয়। পিওর যদি হয়, সব কিছু একই কালার হয় বা একই কোয়ালিটি হয়, সেক্ষেত্রে দামটা বেশি হয়। আর এটা যদি সাপচুকের হতো তাহলে দামটা একটু বেশি হতো। আর আজকের বাজারে এগুলো 1800 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে, বিক্রিও হয়ে গেছে অনেকগুলো। চুইঠাল কাকি কালেকশন, পাগুলাও আছে আপনার চাম কালারের ভিতরে আসবে। এগুলো একবারে চিচি বাচ্চা। বড় ভাই, বাচ্চাগুলো কত করে দিচ্ছেন? খুব সুন্দর কালারিং এক পিস, দেশি আমাদের গোল্লা মাদি নিয়ে নিল, লাল টকটকা মাশাআল্লাহ, হলুদ চোখের বড় সাইজ। ডিম বাচ্চা রানিং বলছে বড় ভাই? বাংলা গররা না তো, আসলে চোখটা যদি সাপ হইতো, ছোটটা ছোট হইতো, তাহলে যেত গররা। 3000 টাকা দাম চাইতো, অনেক দাম থাকতো। কত দিচ্ছেন ভাই এখন? 400 টাকা একদম বলে দিছিল বড় ভাই। না খুশি আছেন আপনি? ভাই 400 টাকাতে নিয়েছেন, কিন্তু কোয়ালিটিফুল একটা জিনিস নিয়েছেন আপনি। প্রিয় দর্শক, খুব সুন্দর। তো আপনারাও কিন্তু চলে চলে আসেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট। প্রিয় দর্শক, এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কালারিং কিছু দোপাস আছে, আলহামদুলিল্লাহ, মশাল দোপাস। তো অনেকে মশাল দোপাস পছন্দ করেন কালারিংয়ের ভিতরে, তো এগুলো আজকের বাজার খুব কমের ভিতরে বিক্রি করে দিচ্ছে। লালগুলো দেখতে পাচ্ছেন 2000 টাকা, আর কালো জোড়াটা হচ্ছে 1500 টাকা, আর এই গিয়াটা হচ্ছে একদম 1000 টাকা হলে হাট থেকে বিক্রি। তো হাটে আসেন, আপনারা দামাদামির মাধ্যমে কিনতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো। আর যারা নাম্বার দেয় না, কালেকশন সুন্দর, তাদের কিছু কালেকশন দেখায় দেই, যাতে আপনারা হাটে আসলে কী কালেকশন পাবেন একটা ধারণা পান। প্রিয় দর্শক, খুব সুন্দর কালারফুল একটা লাভ পাট আছে এখানে দেখুন, টকটকা মাথাটা হচ্ছে লাল অরেঞ্জের ভিতরে, আর ফুল বডি হচ্ছে সবুজ, মাশাআল্লাহ। সব রাগব বল আর আমরা সব ভাই ডিম বাচ্চা রানিং কিনছি। মেয়ে কোনটা এখানে? এটা বড়টা মেয়ে, এটা ছেলে না? তো কিরকম দাম চাইছেন আজকে? 4500। হাটে দাম উঠছে কত? 2700। দেওয়া যায় না? কত হলে ছাড়বেন? 3000 টাকা হইলে ছেড়ে দেবে, 4500 টাকা চাওয়া দাম ছিল ডিম বাচ্চা রানিং। তো হাটে আসলে আপনার এই সুন্দর সুন্দর পাখিও কম বেশি বাসা বাড়ির আসে নিতে পারেন। দর্শক, পাখির জন্য নাম্বারটা দিয়ে দিই, 01859
86091 তো যোগাযোগ করতে পারেন ঠিকানা কোথায় ভাই ঢাকা কামরাঙ্গীরচর আচ্ছা প্রিয় দর্শক এখানে দেখুন পাইকারদের বড় খাঁচা একসাথে অনেক কবুতর নর মাদি সব একসাথে রাখা এখানে ডিম বাচ্চা রানিং আছে ছোট বাচ্চা আছে তারপর নিউ অ্যাডাল্ট আছে এখানে দেশি গোল্লাও আছে হলুদ চোখ আছে গিরিবাজ আছে আবার দুই একটা রেসারও আছে এখান থেকে যার যেরকম খুশি দেখে শুনে কিনতেছে আর এখানে 200 টাকা 250 টাকা 300 টাকা পর্যন্ত পিস বিক্রি হচ্ছে দামাদামির উপরে তো কিনতে চাইলে চলে আসেন আপনারাও আপনাদের জোড়া মিলায় নিতে পারবেন সুন্দর আর এই খাঁচায় দেখা যায় আজকে গিরিবাজ কালেকশনটাই বেশি ওনার প্রিয় দর্শক দুইটা সিরাজে দেখাই দিই একটা হচ্ছে কালো একটা হচ্ছে হলুদ দুইটাই অনেক সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন ডিম বাচ্চাও রানিং আছে নটটাও খুব সুন্দর টাকতেছে আপনারা হাটে আসলে এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন তো হলুদটা কালোটা যেটাই নেন 2500 টাকা চাওয়া দাম দামাদামির উপরে বিক্রি 2500 টাকা আজকের বাজার জোড়া চাওয়া দাম প্রিয় দর্শক আজকে হলুদ ঘুঘু আসছে বৃষ্টিতে অনেকটি ভিজেও গেছে দেখুন এখানে পাঁচটা আছে তো আজকে খুব কমই বিক্রি হচ্ছে হাটে আপনারা যারা কিনবেন দামাদামের উপরে কিনতে পারেন তারা একদম বলে দিয়েছে 300 টাকা পিস ছেলে মেয়ে যেটাই নেন এখানে আপনার নিউ অ্যাডাল্ট আছে রানিংও আছে 300 টাকা পার পিস প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা গিরিবাস জোড়া আছে মাদিটা হচ্ছে চুরি মোজা আর নটটা হচ্ছে সাইজটা অনেক সুন্দর তো অনেকেই কবুতরগুলো পছন্দ করেন নটটা ভালো আর আজকের বাজারে জোড়াটাও খুব কমে বিক্রি করে দেবে 700 টাকা হলে হাট থেকে বিক্রি আছে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর বড় সাইজের একটা গ্রিজেল জোড়া আছে নটটা হচ্ছে এই যে লাফাইতেছে এটা আর নিচে বসে আছে মাদিটা জোড়াটা সুন্দর ডিম বাচ্চাও রানিং আছে আর 2500 টাকা চাওয়া দাম দামাদামি রূপটা আজকের বাজার হাট থেকে বিক্রি প্রিয় দর্শক এখানে একটা স্প্রিং জোড়া দেখায় দিই মানে গলা কষা এটা একটু বেশি স্প্রিং এটা সেম স্প্রিং খুব সুন্দর দেখতেই পাচ্ছেন জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে আর 1000 টাকা হলে আজকের বাজারে এই জোড়াটা বিক্রি হাটে থেকে প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর কবুতর অনেক ভাইরা কিনে কিনে সাইডে জমাইতেছে আরেক ভাইদের খাঁচার কাছে ভাই এগুলো কি সবই কিনছে কিনছে ভাই এখানে তো দেখা যায় পিস হিসাবে কিনা আছে না কোনটা 400 কোনটা 500 কোনটা 1000 জোড়াও কিনছে জোড়াও কিনছে এখানে দেখা যায় রেসারও আছে গিরিবাজ আছে উপরে আরো সুন্দর সুন্দর আছে এগুলো কি এরকম দামে কিনছে হ্যাঁ এরকম দাম 200 300 500 500 200 300 তো বাজার কি অনেকটাই পড়ে গেছে ভাই না পড়ে গেছে তো ইনশাআল্লাহ অন্য ভাইরাও কি কিনতে চাইলে আসতে পারে হাটে ভালো ভালো কবুতর কমে পাওয়া যাবে শুনতেই পাইলেন তো আপনারা কিনতে চাইলে চলে আসেন এখানে সুন্দর সুন্দর কবুতর কম বেশি বিক্রি দামাদামের উপরে শখের অনেকে খাবার কিভাবে কিনবেন হাটের থেকে কিনে নিয়ে গেলে কমে পাবো কিনা এলাকার থেকে অনেকে জিজ্ঞাসা করেন আপনারা অবশ্যই হাটের থেকে কিনলে এলাকার থেকে অনেকটা কম পাবেন এখন যে খাবারের দোকানের ভিডিওটা করতেছি আমাদের হাসান ভাইয়ের উনি অনেক দিন ধরেই বিক্রি করে আসসালামু আলাইকুম হাসান ভাই ভিতরে ছিলেন সামনে এসে বসছেন একবার এখন এই যে মেন রাস্তার কাছাকাছি চলে আসছে গেছে কিনা আছে আজকে ভাই খুব ফোটা ফোটা বৃষ্টিতে তো কাস্টমার অনেকে চলে গেছে আচ্ছা দাম টাম আমাদের একটু জানান কিভাবে ঠিকানাটা কোথায় ভাই ঠিকানাটা হাসনাবাদ দোকান কি এখানে আপনার দোকানে দুটো রাস্তা আছে আর এইখানে বসেন এখানে তো হাটের টাইম বসেন হাট ছাড়া বসেন আচ্ছা নাম্বারটা বলেন ভাই 017 03 72 42 74 আচ্ছা ডাইরেক্ট হাটে আসলে আপনারা পাওয়া যাবে আচ্ছা আমরা একটু খাবারের দাম টাম জানাই কোনটা কিভাবে আছে এগুলা কি ভাই মুরগির ফিট এটা কত দিছেন 50 টাকা প্রিয় দর্শক কাস্টমার আছে আর বৃষ্টিও পড়তেছে রেজা একসাথে কয়টা রাখছেন তিনটা কোনটা কত করে দিছেন হাসান ভাই এক নম্বরটা 100 টাকা এটা এটা ওই প্রথমটা হচ্ছে 100 মাঝখানেরটা আর এটা 80 টাকা আর এটা কি বাজরা সাদা বাজরা না ঘিয়া এটা কত দিছেন সাদাটা 75 টাকা দিছে আর এখানে দেখুন ভাঙ্গা আছে এটা কত ভাঙ্গাটা এই গুড়াটা কত দিছেন কেজি 65 টাকা করে বেচতেছে আমরা এই সাইডে একটু দেখি ওনার কাছে গম টম আছে আসলে বৃষ্টি ফুটা ফুটা পড়াতে ওনাদের মালগুলো চাপায় চাপায় রাখতেছে ওনার এখানে দেখা যায় এক কোয়ালিটি দুই কোয়ালিটি
দুই-তিন কোয়ালিটির এন কি তিন কোয়ালিটির গম নাকি ভাই দুই কোয়ালিটির কোনটা কত রাখছেন মাসি কোনটা এটা হচ্ছে 55 টাকা এটা হচ্ছে 40 টাকা তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে ওনার কাছে খাবারের আইটেম আর এখানে দেখুন আরো কিছু আছে আমরা একটু পিছন দিক দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দাম কত করে দিবেন আজকে কত 38 টাকা দিছে লম্বা লম্বা ধান অনেকে ধান উড়ান যারা খাওয়ান আর এটা কি সূর্যমুখীর ফুল ভাই কাস্টমার আছে তো আমরা এর ভিতরে ভিডিওটা একটু চালায় নেওয়ার চেষ্টা করি বৃষ্টি আসলে আর পারবো না আছেন ভাই এটা কত কত ভাই 90 টাকা দিলে 90 টাকা বিক্রি তো আপনারা হাটে আসেন এই যে অনেক ধরনের খাবার আছে ওনার কাছে অনেক আইটেমের কাস্টমার যারা আসতেছে দেখে শুনে অনেকে দামাদামি করতেছে এটা কি মিক্সচার রাজা এটা 65 এটা একটু কম আছে 65 টাকা হলে ছাড়বে আর এই সাইডে ওনার অনেক খাবার আছে এগুলা কি সব মিক্সচার এখানে আছে সব মিক্সচার দেখতে পাচ্ছেন আপনাদের রেসার তারপর আপনার নরমাল আমরা যে গিরিবাজ কবুতর পালি সেটার খাবার হচ্ছে এটা গিরিবাজের মিক্সচার কত দিবেন 55 আর রেসারের 75-70 এখানে দেখুন চারটা রাখছে মানে হয়তো দুই তিনটা আইটেম কোনোটাই বেশি যেটা ওটা হচ্ছে 75 চার পাঁচটা আইটেম আরেকটা হচ্ছে 70 তো আপনারা আসেন বুধবার শনিবার আসলে এই যে আমি একটু লোকেশনটা আরেকটু দেখায় দেই হাসান ভাই এখানে আপাতত বসতেছে এই যে যে গ্যারেজের গেটটা আছে এদিক দিয়ে ভাই আমাদের চ্যানেলের থেকে আসলে পাইকারি নিলে তো একটু কম আছে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এবার জোড়া নামবে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আর ওইরকমভাবে ভিডিওটা বড় করে দেখাতে পারবো না বা আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল সেগুলোও দেখাইতে পারতেছি না এই দেখুন বৃষ্টি পড়তেছে ক্যামেরায় কতটা আসতেছে জানি না জোরে জোরে পড়া শুরু হয়েছে সবাই ভালো থাকেন আর আসার চেষ্টা করবেন শনিবার বুধবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম